प्रथमे तीन घर सेलाई करछी। आबारो तीन घर सेलाई करछी। आबारो तीन घर सेलाई करछी। तीन घर तीन लाइन एकटा बक्स तैरी करते हबे। एबारे माझेर घरटाय माझेर घर सेलाई करे कोनाकुनी आरो आमी चार बार सेलाई करब, अर्थात टोटाल पाँच बार सेलाई हबे कोनाकुनी। एई तीन चार पाँच, एबार कोनाकुनी ओपरेर दिके जाबे, चार बार सेलाई करब। दुई तीन चार, एबार कोनाकुनी नीचेर दिके आबारो चार बार सेलाई करब। तीन चार, एइबारे माझेर घरटा अर्थात तीन नम्बर घरेर पाशे सूच तुललाम। नीचेर दिके एकटि घर, नीचेर दिके आरो एकटि घर, एबार ओपर दिके आरेकटि घर करब आमि। তাহলে বক্সের ভেতরে আরেকটি বক্স তৈরি হয়ে যাবে। এবার এদিকে তিন ঘর আমি সেলাই করব, তাহলে একটা বক্স তৈরি হয়ে যাচ্ছে। এবার বাকি তিনটে কোণাতেও তিন ঘরের বক্সটা আমি তৈরি করে নেব। তিন ঘর তিন লাইন, অর্থাৎ চারদিকে চারটি বক্স তৈরি হবে। আর এই প্রত্যেকটা বক্সের চারিদিকেই ঠিক এই কালো উল দিয়ে যেমন বক্স তৈরি করেছি, এইরকমভাবে বক্স তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দেবো কীভাবে বক্সগুলো তৈরি করব। প্রথমে এই যে বক্সটা আমি তৈরি করলাম, এই বক্সটাকে আমি ভরাট করে নেব। দেখো আমার চারটে বক্স আমার আগে রেডি হয়ে যাক। তিন ঘরের বক্সটা আমি আগে রেডি করে নিচ্ছি। এবারে এই কালো বক্সের ভেতরে প্রথমে পিঙ্ক কালারের উল দিয়ে একটা যোগ চিহ্নের মতো সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ভরাট করছি আমি। ছোট বক্সটার ভেতরে পিঙ্ক কালারের উল দিয়ে ভরাট করছি। এবার হলুদ কালারের উল নিয়ে পুরো বক্সটাকে ভরাট করব। দেখতে অনেকটা ভি এর মতো, ইংরাজি ভি অক্ষরের মতো লাগবে। আমার পুরো ভরাট হয়ে গেল। এবার আমি কালো উল দিয়ে আরও কতগুলো বক্স তৈরি করে নেব। এই যে তিন ঘরের যে বক্স হয়েছে, সেই বক্সের পাশ থেকে মাঝের ঘরের পাশ থেকে সেলাই আরম্ভ করলাম এবং কোনাকুনি সেলাই করব। একটি বক্স থেকে আরেকটি বক্সের কোনাকুনি মিলে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি বেশ কিছু বক্স কীভাবে তৈরি করব, সেই বক্সগুলো আমি দেখিয়ে দিচ্ছি।
একটি বক্স আমি আগেই রেডি করে নিয়েছি। দেখো একটি বক্সের ভেতরে আরও একটি বক্স তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে করে পুরো আসনটা আগে আমি বক্স বক্স তৈরি করে নিচ্ছি। দেখো বক্সগুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমি সবকটা বক্সের ভেতরে ভরাট করে নিয়েছি। এবার ফাঁকা অংশ যা দেখা যাচ্ছে প্রত্যেকটা ফাঁকা জায়গায় আমি গ্রিন কালারের উল দিয়ে ভরাট করে নিচ্ছি। এবং ভরাট হয়ে যাওয়ার পরে পুরো আসনটা দেখতে কেমন লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি।